গোবরডাঙ্গা, হাবড়া ও অশোকনগর এই তিন পুরসভাতে খাতা খুলতে পারল না বিজেপি। বিরোধী শূন্য হাবড়া পৌরসভা। অশোকনগর দলীয় কর্মীদের সাথে আবির খেলায় মাতলেন স্থানীয় বিধায়ক। হাবড়া বিরোধী শূন্য, অশোকনগর গোবরডাঙ্গায় বিজেপি খালি হাত। গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর পুরসভার এলাকার মানুষ তৃণমূলের ওপরে ফের ভরসা রাখলেন। এই তিন পুরসভার একটিতেও খাতা খুলতে পারল না বিজেপি, আর হাবড়া পুরসভা তো একেবারে বিরোধী শূন্যই হয়ে গেল। ২৪টি আসনের মধ্যে সবকটি পেল তৃণমূল। ২৪-0 হাবড়াতে হয়েছে, এবং আমাদের টোটাল ২৪টা ওয়ার্ডে যে লিড আমরা পেয়েছি টোটাল, সেটা আমার কাছে পোস্টাল ব্যালট বাদ দিয়ে 46,108 ভোটে আমরা লিড পেয়েছি। আমরা 2019 লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছিলাম, প্রায় 20,000 ভোটে আমরা হেরেছিলাম, 24টা ওয়ার্ডে হেরেছিলাম। 2021 বিধানসভা নির্বাচনে আমরা 15টা ওয়ার্ড জিতেছি, আমরা 9টা ওয়ার্ড হেরে গেছিলাম। মানুষকে আমরা বুঝিয়েছি যে উন্নয়নের পক্ষে ভোট দিন, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে উন্নয়ন, হাবড়ার বুকে মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। তাই এত ব্যাপক ব্যবধানে আমাদের প্রার্থীরা জিতেছে। বিরোধী রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সুস্থ রাজনীতি করুন, আপনারা করুন, সমালোচনা করুন, কিন্তু সমালোচনাটা ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই সমালোচনা, সেটা নয়। গঠনমূলক সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা শোনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর হাবড়ায় আমরা প্রচুর উন্নয়ন করেছি, আগামী দিনে হাবড়ার বুকে আরও উন্নয়ন হবে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে। অশোকনগর পুরসভার 23টি আসনের মধ্যে তৃণমূল একাই পেল 20টি আসন, বাকি দুটি বাম এবং একটি কংগ্রেস পেয়েছে। এদিন ফল প্রকাশের পর বামেদের লাল আবির উঠতে দেখা যায় অশোকনগরে। বিরোধীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রাক্তন পুরপ্রধান প্রবোধ সরকার। এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামীকেও সবুজ আবির মেখে দলীয় কর্মীদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। তিনি জানান, এই জয় মমতা ব্যানার্জির জয়। পাশাপাশি তিনি আরও বলেন, যারা দল ছেড়ে অন্য দলের টিকিটে দাঁড়িয়েছিলেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না। অসাধারণ, অভাবনীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় বয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের টর্নেডো সাইক্লোন বয়ে গেছে শুধু অশোকনগর নয়, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিমবাংলার জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো আছে, যেটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, মানুষকে উপকৃত করেছে, তারা মমতা ব্যানার্জির প্রতি জোড়া ফুলে ভোট দিয়ে তারা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান ফিরিয়ে দিয়েছে। আমি মনে করি এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এ জয় অশোকনগরবাসীর জয়, এ জয় মা মাটি মানুষের। আমাদের লক্ষ্য ছিল 100% পাওয়া, কিন্তু মানুষের রায় আমরা মেনে নেব। সেখানেও আমি বলি 23টার মধ্যে 20টা ওয়ার্ড আমরা জিতেছি, অর্থাৎ প্রায় 90%-এরও বেশি আসনে আমরা জয়যুক্ত করলাম। এবারে এই প্রথম পৌর নির্বাচন শুরু হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস এই যে সর্বাধিক সর্বোচ্চ ফলাফল করলো এবারেই, সুতরাং এটা আমাদের কাছে গর্বের বিষয়, অহংকারের বিষয় যে মানুষ আমাদেরকে মন থেকে গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।